জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন। এক, কম কথা বলবেন। দুই, কানে কম শুনবেন। তিন, রাগ কম দেখাবেন। চার, মানুষকে আপন কম ভাববেন। পাঁচ, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটিও হারিয়ে ফেলে। নিজের বোনের জন্য যেমন ছেলে কুজো, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে ওঠো। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলুন, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও গাছ কখনো কেটে ফেলো না, ফল না দিতে পারলেও সে ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবেন। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গ দিয়েছেন, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও, কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ হয়ে যায়, আর কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বুকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন আমরা ব্যবহার করি কলম, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল, কিন্তু বড়বেলার ভুলগুলো সংশোধনযোগ্য নয়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষ শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায়, আর গুণীজন থাকবে গাছের তলায়। এটাই স্বাভাবিক। চারটি বিষয়ে কখনো লজ্জা পেতে নেই। এক, পুরনো পোশাক পরিধানে। দুই, সাধারণ জীবনযাপন করতে। তিন, বৃদ্ধ মা বাবা থাকলে। চার, দরিদ্র বন্ধু থাকলে। যে ফল পোকা খেয়েছে সেই ফল কান, কেননা পোকা কখনো বিষাক্ত ফল খায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, কিন্তু মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সব মানুষ তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন করতে পারে কিন্তু কোয়ালিটি নয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিয়ে দিও, কারণ সেটা ঠিক করতে একমাত্র আমিই পারবো, অন্য কেউ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটু পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ব্যঙ্গে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আঘাত বুলা সহজ, কিন্তু অপমান বুলা খুব সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন। এক, নিজের প্রতি বিশ্বাস রাখুন। দুই, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। তিন, ভালো মানুষের সাথে সময় কাটান। চার, নিজের ধর্ম চর্চা করুন। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ডিল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবে না। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না, সেটা তোমার কাছে দুষ্টুমি মনে হলেও অন্যের কাছে তা কষ্টকর। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কারোর সাথে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে।
যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তবে ভালো রবার হও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। শুধু লঙ্কা খেয়ে এই মানুষের জাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের জাল লাগে। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তাই প্রথমে নিজের ভবিষ্যৎ গঠনের দিকে মন দাও, প্রিয় মানুষগুলিকে তখন কাছে পাবে, অন্যথায় নয়। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক কিংবা না হোক কখনো ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুইটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। জীবনে অতি সৎ হতে নেই, মনে রাখবেন জঙ্গলের সুজা গাছটাকে কিন্তু সবার আগে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কারোর ক্ষতি করার আগে মনে রাখবেন তার কান্নার প্রতিটা ফুটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছ থেকে একদিন চাইবে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমই যদি সাফল্যের চাবিকাঠি হতো বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনাতে পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হুঁচট খেলে পাথরকে দোষ দেয়, ব্যর্থতার দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখে না।